আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি যে গাড়িটি নিয়ে আসলাম সেটা হচ্ছে টয়োটা ভিটস, মোস্ট পপুলার কার। এই জন্য বারবার আমি মোস্ট পপুলার কার বলছি, সেটা হচ্ছে যাদের হ্যাচব্যাক টাইপের গাড়ি পছন্দ তাদের প্রথম পছন্দের গাড়ি হচ্ছে ভিটস। আর ভিটস গাড়িগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, মানে এত এতটাই বেশি পপুলার, আর সার্ভিসটা আলহামদুলিল্লাহ খুবই বেটার আলহামদুলিল্লাহ। সার্ভিস বেটার দেওয়ার কারণে সবারই একটা পছন্দের ফার্স্ট তালিকাতে চলে আসছে। আর গাড়িটার যে অ্যাগ্রেসিভ একটা মুভ, হ্যাঁ অ্যাগ্রেসিভ একটা লুক, আর এটা 2013 সিসি হওয়াতে শেপটা আরেকটু চেঞ্জ কিন্তু, হ্যাঁ আপনারা হয়তো বা খেয়াল করবেন 1000 সিসির শেপগুলো থেকে 1330 সিসির যে শেপটা সেটা কিন্তু আরও অ্যাগ্রেসিভ প্লাস লুক্রেটিভ। হ্যাঁ আপনারা হয়তো বা খেয়াল করেছেন, এটা আমার ভিডিওতেও দেখবেন 1000 সিসির যে গাড়িগুলো আর 1330 সিসির যে গাড়িগুলো সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ মানে অনেক চেঞ্জ, লাইট থেকে হেডলাইট থেকে শুরু করে সামনের ফ্রন্ট ইন্টেরিয়র সব কিছুতে বিশাল আকারে চেঞ্জ। আমার এই গাড়িটির মডেল 2011 আর রেজিস্ট্রেশন 2016 26 সিরিয়াল। গাড়িটির আরেকটা হচ্ছে এটা এই ভিটস এই গাড়িটি পুশ স্টার্ট ভিটস জুয়েলা, যেটার ভিটস জুয়েলার গাড়িগুলোর ভিতরে ইন্টেরিয়রটা খুবই লুক্রেটিভ। আপনি নর্মাল ভিটস 1330 সিসি, আরেকটা আছে ব্ল্যাক ইন্টেরিয়র, একটা আছে অফ হোয়াইট ইন্টেরিয়র, মানে বেশ কয়েকটা ইন্টেরিয়র আসছে। তারপরে সবগুলোর ভিতরে টপে আছে হচ্ছে ভিটস জুয়েলা মেরুন ইন্টেরিয়র, দারুণ 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 লুক্রেটিভ। তো আমি গাড়িটির সম্বন্ধে বাকি যে কথাগুলো আছে সেগুলো পরে ইনশাল্লাহ বলবো। তো চলুন আগে আমরা গাড়িটি দেখি। হ্যাঁ গাড়িটি এতটা সুন্দর, আর রেড ওয়াইন কালার হওয়াতে গাড়িটি দারুণ লাগছে। আপনারা জানি না গাড়িটা ভিডিওতে কতখানি আপনি গেট আপটা বুঝতে পারবেন, আমি তুলে ধরার চেষ্টা করব, আপনারা ইনশাল্লাহ অবশ্যই এসে সরাসরি দেখবেন। তো চলুন আগে আমরা গাড়িটা দেখি। টয়োটা ভিটস 2011 মডেল, 2016 রেজিস্ট্রেশন, 26 সিরিয়াল, হেডলাইট থেকে শুরু করে ফগলাইট ব্যাকলাইট সব কিছু আলহামদুলিল্লাহ অরিজিনাল। ছোটো 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 যদি স্পট থেকে থাকে সেটা আমি দেখিয়ে দেব, তবে আমি গাড়িটি যেভাবে নিয়ে আসছি সেভাবে আছে। গাড়িটিতে পার্কিং সেন্সর আছে, হ্যাঁ পার্কিং সেন্সর যেটা আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে পার্কিং সেন্সর। এগুলোর কাজটা কী সেটা আপনারা ভালো মতো জানেন। পার্কিং করতে গেলে যে আপনাকে অ্যালার্ট করবে কোনো কিছুর সঙ্গে বেঁধে যেতে লাগলে, সেই ক্ষেত্রে আপনাকে অ্যালার্ট করে দেবে। তো গাড়িটি আমরা চলুন আগে ফুল গাড়িটি ঘুরে দেখি, দেন পুশিস্টার্ট হওয়াতে এখানে হ্যান্ডেল সেন্সর আছে, আপনি জাস্ট হাত দিয়ে ধরলেই লক হয়ে যাবে, অথবা এখানে প্রেস জাস্ট এখানে এভাবে প্রেস করলেই লক হয়ে যাবে অথবা আনলক হয়ে যাবে। ওকে তো গাড়িটি আমরা দেখছি আগে কোথাও কোনো আলহামদুলিল্লাহ স্পট স্ক্র্যাচ এই ধরনের কোনো কিছু নেই। ভিটস জুয়েলা এই যে এখানে জুয়েলার স্টিকার সহ আছে, কারণ ভিটস জুয়েলা গাড়িগুলা খুবই পপুলার। আলহামদুলিল্লাহ গাড়িটাতে কোথাও কোনো স্পট স্ক্র্যাচ ধরনের কোনো কিছু নেই। তো গাড়িটি খুবই সুন্দর, খুবই লুক্রেটিভ। তো আমরা এবার একটু গাড়িটির চাকা রাউন্ড গুলো দেখব।
আলহামদুলিল্লাহ চাকা একদমই নতুন, একদমই নতুন, মাশাআল্লাহ। দেখেন রাউন্ড গুলা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। আমি রাউন্ড গুলা আমার প্রত্যেকটা গাড়িতে দেখিয়ে দিই, কারণ গাড়িতে কোনো প্রবলেম থাকলে রাউন্ড গুলা কোনোভাবে মেকআপ করা সম্ভব না। এই চাকাটা আলহামদুলিল্লাহ একদমই নতুন, মাশাআল্লাহ। রাউন্ড আমি সবসময় ক্লিয়ার করে দেই, কারণ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হলে রাউন্ড কখনোই মেকআপ করা সম্ভব না, জাস্ট এবড়ো থেবড়ো হয়ে থাকবে, যেটাতে আপনারা বুঝে ফেলবেন। হ্যাঁ, বোঝা যাবে। এই চাকাটাও আলহামদুলিল্লাহ নতুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত ক্লিন আলহামদুলিল্লাহ রাউন্ডগুলা। আলহামদুলিল্লাহ। তো আমরা এবার এই চাকাটা দেখব, আলহামদুলিল্লাহ এই চাকাটাও নতুন, আল্লাহর কাছে শুকরিয়া। চারটা চাকায় আলহামদুলিল্লাহ নতুন, একদমই নতুন। তো এই যে রাউন্ডগুলো একটু দেখে নেন, অনেকেই আমাকে একটু মানে খারাপভাবে দেখেন যে আমি লং টাইম ভিডিও করি, যে আমার ভিডিও লংজিভিটি একটু বেশি হয়ে যায়। তো তাদের উদ্দেশ্যে বলছি যে ভাই, আমার ভিডিওটা এন্টারটেনমেন্টের জন্য না, একটু দয়া করে আপনাদের টাইমটা যেন কিল না হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার ভিডিওগুলো বানানো, আপনারা যেন ন্যূনতম কিছুটা হলেও কিছু গাড়ি সম্বন্ধে জানতে পারেন, ঠিক আছে, যেটাতে আপনার নেক্সটে গাড়ি কিনতে সুবিধা আপনার হেল্পফুল হবে। আমি সবসময় দেখিয়ে দিই যে আমার কোনো গাড়িতে কোনো প্রবলেম আছে কিনা, আর প্রবলেম থাকলে সেটা কেমন থাকবে, যদি প্রবলেম হতো তাহলে কেমন থাকতো। হ্যাঁ, সেগুলো আমার ভিডিওতে তুলে ধরাই মেন উদ্দেশ্য। তো সেটটা একটু দেখিয়ে দিলাম, কোথাও কোনো স্পট স্ক্র্যাচ কোনো কিছু নেই। ডোর এখানে ক্রোম বিট, সেটা তো দেখেছি, যেহেতু ভিটস জুয়েলা এটাতে ক্রোম বিট থাকবে, বিশ জুয়েলা না হলে এটাতে ক্রোম বিট থাকতো না। হ্যাঁ, এই মাশাআল্লাহ, এই যে হ্যাঁ মেরুন মেরুন ক্রোম, এই যে ক্রোম হ্যান্ডেল, ডোর প্যাড গুলো আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ, স্পট স্ক্র্যাচ ফাটা এই ধরনের কোনো কিছু হিস্ট্রি নাই। আমি একটু ডোর ঝুড়িগুলা দেখিয়ে দিচ্ছি, যেন খোলা কাটা থাকলে সেটা আপনারা বুঝতে পারেন। এই যে পুশ স্টার্ট, হ্যাঁ পুশ স্টার্ট, হেডলাইট অ্যাডজাস্টার এবং মিরর রিট্র্যাক্টিং সিস্টেম। হ্যাঁ, সিটগুলো, এই যে সিটগুলো মেরুন, মাশাআল্লাহ খুব সুন্দর, আমার কাছে দারুণ লাগে এই মেরুন সিট কভার সিটগুলা। আর এই যে এখানে মেরুন ট্যাচ এখানে আছে, এখানে ড্যাশবোর্ডে এখানে আছে, তো মেরুন এগুলো থাকাতে গাড়িটা আরও লুক্রেটিভ হয়ে গিয়েছে। এখানে এসি ফাংশনটাও ক্রোম টাচ আছে, এখানেও টাচ আছে, ক্রোম টাচ আছে, গিয়ার লিভারে এখানে ক্রোম টাচ আছে, ব্রেক হোল্ডারে ক্রোমের ইয়ে আছে, ফেসিলিটি আছে, দেখেন সিটগুলো খুবই সুন্দর। আমরা এবার এই রোডটা দেখি,
আলহামদুলিল্লাহ। এই যে ক্রোম হ্যান্ডেল দেখেন, একদমই নতুনের মতন গাড়িটা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। ভিটস জুয়েলার গাড়িগুলো খুবই রেয়ার, খুবই রেয়ার, কারণ প্রাইসগুলো যখন রিকন্ডিশন যারা কিনেন তারা জানেন যে প্রাইসগুলো অনেক বেশি থাকে নর্মাল ভিটস থেকে। এই ভিটস জুয়েলাগুলো পুশ স্টার যে গাড়িগুলো সেগুলোর প্রাইসগুলো কতটা বেশি থাকে। এই এই সিটগুলো আপনি চাইলে ফোল্ড করে রাখতে পারবেন, আপনার যদি কার্গো স্পেস বেশি লাগে, ইয়া লাগেজ যদি বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলে সিটগুলো এভাবে রাখতে পারবেন। ওকে, আমরা এবার এডোটা দেখব। দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। আমি একটু ঝুড়িগুলা দেখিয়ে দিচ্ছি। আমি বারবার বলি আমার ভিডিওটা একটু লং হয়ে যায়, আমি ক্ষমা প্রার্থী। আপনারা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে আমার গাড়িটি সম্বন্ধে পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে ইনশাল্লাহ। ফুল মেরুন সিট, এই সিটটা আপনি ফোল্ড করে রাখতে পারবেন, ফুল কার্গো স্পেস করে রাখতে পারবেন। ঠিক আছে, আমরা এবার এই ডোটা দেখি। এবার সামনের এই বাম পাশে এই ডোটাতেও হ্যান্ডেল সেন্সর আছে আলহামদুলিল্লাহ। তো হ্যান্ডেল সেন্সরের কি উপকারিতা সেটা আমি দেখিয়েছি এবং বলেছি অনেকবার। এখানে ক্রোম হ্যান্ডেলটা ক্রোম আছে এবং এই যে মেরুন, মাশাল্লাহ ব্রাউন, একদম মেরুন বললেও ভুল হবে, এটা ব্রাউন, ফুল ব্রাউন যেটা। আর এই গাড়িগুলো নর্মালি অনেক প্রাইস অনেক বেশি হয় রিকন্ডিশন যখন যারা কিনেন, প্রাইসগুলো অনেক বেশি বেশি হয় সে। আর গাড়িগুলোও নর্মাল ভিটস থেকে ভিটস জুয়েলা অনেক ডিফারেন্স। তো আমরা এবার ব্যাকডেলটা দেখবো। ব্যাকডেলটা এখানে পুশ বাটন, এই যে এখানে পুশ করলেই ব্যাকডেলটা ওপেন হয়ে যাবে। আর ক্যামেরাটা অরিজিনাল, অরিজিনাল নেভিগেশন সিস্টেম। আমি ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি একটু। আপনারা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটাই দেখলে এই গাড়িটি সম্বন্ধে, আমার এই গাড়িটি সম্বন্ধে পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে, একদম কোনো ডাউট থাকবে না এই গাড়িটি সম্বন্ধে, ইনশাল্লাহ কোনো ডাউট থাকবে না। দেখেন প্রত্যেকটা পার্ট আমি ইনশাল্লাহ আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, যেন আপনারা ঘর থেকে সিদ্ধান্তে চলে আসতে পারেন, আমার মানে সরাসরি গাড়িটি দেখার জন্য অপেক্ষা করতে হবে না ইনশাল্লাহ। আর গাড়িটি তেলের গাড়ি, এখানে এক্সপার চাকা আছে, এই যে অরিজিনাল পেস্টিং। হ্যাঁ, এই যে পেস্টিংটা সোজা সামনে থেকে এসে এদিক দিয়ে একদম এই যে নিচ দিয়ে, এই যে এদিক দিয়ে এসে পুরা এদিক দিয়ে সামনে চলে গিয়েছে। তো ইনসাইড পুরা অরিজিনাল কালার সব জায়গায় আলহামদুলিল্লাহ, গাড়িটাতে অরিজিনাল কালার আছে, অ্যাডিশনাল কালার কোনো কিছু নেই এই গাড়িটিতে আলহামদুলিল্লাহ, সব কিছু অরিজিনাল সেট আপে আছে। এবার বনাট প্লাস ইঞ্জিন এই পার্টটা দেখব। একটু ধৈর্য ধরে বনাটটা দেখেন, বনাটটা আলহামদুলিল্লাহ দেখেন পুরা। আমি ডিটেলগুলো দেখিয়ে দেই যেন আপনাদের ডাউট না থাকে, এক্সিডেন্ট হিস্ট্রি থাকলে এই এই পার্টগুলো পোর্শনগুলো কখনোই এরকম থাকবে না। হ্যাঁ, আর হেডলাইট যেহেতু অরিজিনাল সব কিছু আলহামদুলিল্লাহ অরিজিনাল।
এই যে চ্যাসিস চ্যাসিস পেস্টিং, এই যে যেটা আমি পিছন দিয়ে দেখিয়ে দিলাম, এই 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 চ্যাসিস পেস্টিংটা এই সামনে দিয়ে এই পোড়া এদিক দিয়ে যেয়ে আবার ইউ হয়ে সামনে চলে আসছে। হ্যাঁ, এবার এদিক দিয়ে চলে আসছে। তো দেখেন কতটা সুন্দর, আলহামদুলিল্লাহ। আমরা তখন দেখলাম টয়োটা ভিটস জুয়েলা, টয়োটা ভিটস জুয়েলা। আমার এই গাড়িটির মডেল 2011, রেজিস্ট্রেশন 2016, 26/43 এই গাড়িটি দেখলাম। আমি সব কিছু দেখানোর চেষ্টা করেছি, একদম পার্ট টু পার্ট, কোনো অংশ বাকি রাখার কোনো ইন্টেনশন বা চিন্তাধারা আমার নেই, ছিলও না। আমি সব কিছু দেখিয়ে দিই যেন আপনাদের ঘর থেকে আপনারা সিদ্ধান্তে চলে আসতে পারেন এবং আপনারা বুঝতে পারেন আমার এই গাড়িটি কি কন্ডিশনে ছিল এবং কি কন্ডিশনে আছে। গাড়িটি আলহামদুলিল্লাহ খুবই লুক্রেটিভ, জুয়েলার গাড়িগুলো আমার খুবই প্রিয়। আমার বেসিক্যালি আমার জুয়েলার ভিটস জুয়েলার গাড়িগুলো খুবই প্রিয়, আর ছোট গাড়িগুলো চালাইতে খুবই মজা, ফ্যামিলি কার হিসেবে একদম ছোট গাড়ি যে কোনো জায়গায় মুভ করানো যায় আর কি। আর এই ভিটস জুয়েলা গাড়িটি 1330 সিসি হওয়াতে আরও বা আপনি এক্সেলেশন ফার্স্ট পাবেন। অনেকেরই ধারণা আছে যে কম সিসি হলে এক্সেলেশন ফার্স্ট হয় না, এক্সেলেশনের প্রবলেম হয়, এগুলো টোটালি রং ধারণা, টোটালি রং ধারণা। 1000 সিসি, 800 সিসি, আপনারা জানেন সুজুকি, মারুতি সুজুকি জিন অথবা আল্টো, এই গাড়িগুলো কিন্তু অনেক কম সিসি। হ্যাঁ, 800 সিসি, 600 সিসি এই গাড়িগুলো যদি এত দ্রুত হাইওয়েতে রান করতে পারে তাহলে টয়োটার এই গাড়িগুলো কেন পারবে না। টোটালি রং একটা ইনফরমেশন আপনাদের ভিতরে আছে যে 1000 সিসি বা 1300 সিসি গাড়িগুলো আপনারা এক্সেলেশনের প্রবলেম হয়, এটা টোটালি রং ধারণা। ওকে, তো আপনারা আসবেন সরাসরি ইনশাল্লাহ এই গাড়িটি স্টার্ট করে দেখবেন, যেহেতু তেলের গাড়ি খুবই স্মুথ এবং অরিজিনাল কালারে আছে গাড়িটি, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি বারবার একই কথাই বলছি, খুবই সুন্দর, আপনাদের ইনশাল্লাহ পছন্দ হবে। এবং পেপার্স আলহামদুলিল্লাহ আপ টু ডেট আছে। আমি এখন আমার গাড়িটির দামের ব্যাপারে চলে আসি, আমার গাড়িটির দাম কত হতে পারে। আমার গাড়িটির দাম চাচ্ছি আমি 11,50,000 টাকা, 11,50,000 টাকা নেগোশিয়েবল, স্লাইটলি, একদমই স্লাইটলি নেগোশিয়েবল। আপনারা আসবেন সরাসরি গাড়িটি স্টার্ট করবেন, এসএসসিরা ইনশাল্লাহ বাকি কথা বলবো। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতিনিয়ত আপনাদের জন্য ভালো ভালো গাড়ি নিয়ে আসতে পারি এবং আপনাদের ভালো ভালো গাড়ি বর দিতে পারি। আমরা আমাদের পিতামাতার প্রতি যত্নশীল হব, তাদের কখনোই কষ্ট দিব না, তাদের সব কথা অনুযায়ী চলবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ।